ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করা হয় ওলামা মহাসম্মেলনের। যোগ দেন সারা দেশের ইমাম মুয়াজ্জিনরা। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দি উদ্যান। ভেতরে জায়গা না পেয়ে দেশ বিদেশের প্রখ্যাত আলেমদের বক্তৃতা শুনতে অনেকেই অবস্থান নেন উদ্যানের বাইরে। খাবার করে একজন ক্ষতি বেশে আমাদের সেই বাংলাদেশের গায়ে পাড়া দিয়ে সে বিভিন্ন ধরনের আমাদেরকে উপদেশ দিছে জঙ্গিবাদের বিরুদ্ধে। হুজুরের মুখ থেকে যা শুনতে পেলাম, আমরা সকল মুসলমানকে একভাবে এককভাবে কাজ করতে হবে। ওলামা মাশায়েখরা বলেন, ইসলাম ধর্মের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই। ইসলামের সন্ত্রাসবাদকে প্রশ্রয় নয়, ঘৃণার কথাই বলা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, সারা বিশ্বে মুসলমান একে অন্যের ভাই, এই ভাতৃত্বের বন্ধন আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছি, তারা যে আমাদের জন্য দোয়া করে এবং এই দেশটা যাতে শান্তিতে থাকে। ইসলাম কখনো জঙ্গি সমর্থন করে না এবং আমরাও এলাকার এই জঙ্গির আস্তানা হতে দেব না। জঙ্গি নিয়ে দেশে চলমান অস্থিরতা দূর করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ইমাম মুয়াজ্জিনরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।